গাইস আমরা আজকে একটা কেক রেসিপি দেখাবো আপনাদেরকে। তো গাইস আমরা ফার্স্টে বিস্কিট গুলা থেকে ক্রিম সরিয়ে নিছি। বাই। তো গাইস আমরা এখন এই বিস্কিট গুলাকে ব্লেন্ড করব, আমাদের সাথেই থাকেন। তো গাইস আমরা ব্লেন্ড করব, এখন বিস্কিট গুলো ঢুকানো হচ্ছে। গাইস একটু পরে আবার দেখা হচ্ছে। গাইস আমরা ব্লেন্ড করা শেষে একেবারে আসবো আবার। বাই বাই। তো গাইস এখানে আমরা এখন লিকুইড দুধ অ্যাড করব। তো গাইস আমরা এখন ব্যাটারটা ভালো করে মিক্সড করে নিব। গাইস এমন ভাবে করতে হবে মিক্সড যেন কোনো বাবল না থাকে। তো গাইস আমরা এখন এটার ভিতরে তেল ব্রাশ করব। গাইস এটার মধ্যে আমরা এখন তেল ব্রাশ করব। আমাদের তেল ব্রাশ করা শেষ, এখন আবার এই পেপারটা দিয়ে আবার উপরে করতেছি। তো গাইস আপনারা চাইলে এখানে ঘিও ব্রাশ করতে পারেন। তো গাইস আমাদের তেল ব্রাশ করা শেষ, আমরা এখন ব্যাটারটা স্টেনে দিয়ে দিব। গাইস আমরা এখন ব্যাটারটা এটার ভিতরে নিয়ে নিয়েছি। তো গাইস একটু পর আবার দেখা হচ্ছে। তো গাইস আমরা এখন একটা প্যান নিয়ে প্যানের ভিতরে একটা স্ট্যান্ড রেখে 10 মিনিট একটু তাপ দিব। তো গাইস আমরা এখন কেকটা প্যানের ভিতরে দিয়ে দিয়েছি। তো গাইস এটা হতে 35 মিনিট লাগবে। গাইস এন্ড গাইস এই যে গাইস এই যে ছিদ্রটা এটা কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। এটা ঢেকে দিয়েছি, এখন ছিদ্রটা আটকে দিব। আর গাইস চুলার আঁচটা লো মিডিয়ামে রাখতে হবে, একদম বাড়ানো যাবে না। গাইস আমরা এখন ক্রিম রেডি করব। তো গাইস ক্রিমের ভিতরে একটু পাইন্না দুধ বা লিকুইড দুধ বা কাঁচা দুধ দিলেই হবে। আর কাঁচা দুধ দিলে একটু পানি মিক্সড করতে হবে। আমাদের ক্রিমটা রেডি হয়ে গিয়েছে। তো গাইস আমরা এখন ব্লেন্ড করব। গাইস আমাদের কেকটা রেডি হয়ে গেছে, সেটা এখন ঠান্ডা হতে হবে। গাইস এখন সাজানোটা বাকি, জাস্ট গাইস দেখতে পাচ্ছো গাইস আমাদের কেক খুব নাইস হয়েছে, লুক নিয়ে দেখাই তোমাদেরকে। তো গাইস আমরা বলছিলাম আগে যে 35 মিনিট লাগবে, বাস আমাদেরটা 25 মিনিটের মধ্যেই হয়ে গেছে। তো গাইস তোমরা যখন ট্রাই ধরো তোমরা আমাদের মতো 25 মিনিটে ট্রাই করবা, টুথপিক দিয়ে ভিতরে ঢুকিয়ে দেখবা যদি এটা যদি গ্যাস টুথপিকটা ঠিক মতো আসে, কিছু না লাগে তাহলে মনে করবা কেকটা হয়ে গেছে, আর যদি কিছু লাগে তাহলে মনে করবা কেকটা হয় নাই, আরও 5 মিনিট রাখতে হবে। বাই। তো গ্যাস 10-15 মিনিটের মতো এটাকে ঠান্ডা করতে হবে। তো গাইস ফার্স্ট এখানে নেওয়া হয়েছে 2 টেবিল চামচ পানি আর 1 টেবিল চামচ চিনি। গাইস এটা মিক্সড করব এখন আমরা। তো গাইস ডেকোরেটের জন্য আমরা এখানে কিছু ডেইরি মিল্ক লিকুইড করে নিছি, যেটা দেখতে পাচ্ছি আপনারা। এই যে
এখন আমরা ডেকোরেট করতেছি, আপনারাও দেখেন। ডেকোরেট শুরু করে দিছি। আমাদের ফুল ডেকোরেট বাই বাই গাইস। তো গাইস আমাদের ভিডিও ছিল গাইস এই পর্যন্ত গাইস, আবার নেক্সট ভিডিও আসবে অনেকদিন পরে। বাই বাই।